রাজ্যের বুকে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা, বাড়ছে মৃত্যুর মিছিল ও সংক্রমণের ঘটনা, মুখ থুবড়ে পড়েছে জিবি হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর চিকিৎসা। 7-8 ঘন্টা ধরে জিবির কোভিড কেয়ার সেন্টারের দরজায় পড়ে রয়েছিল মৃত রোগীর ডেড বডি। অক্সিজেনের অভাবে মারা গেছেন নেতাল চন্দ্রনগরের স্কুলের এক শিক্ষক। সোমবার এই ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নিজের চরম উষ্মা প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়। সেই সাথে বিশ্বের কোন সভ্য জগতে এ ধরনের ঘটনা নেই বলেও দাবি করেন তিনি। আজকে আমি তো এপ্রিল মাস থেকে চিৎকার করে আসছি, বিপ্লবেন কোম্পানি কোন হেলদোল নেই, কোভিড-19 আজকে পত্রিকা দেখে আমার শিহরিত হয়ে গেছে। আমি অন্তত 20-25খানা টেলিফোন পেয়েছি, বলছে গোপালদা আপনারা কি করছেন এখানে। আজকে যেটা দেখলাম যে কালকে সন্ধ্যাবেলায় একটা রুগী মারা গেছে বিকেলে, এই ডেড বডি করিডোরে, এই যে আপনার কোভিড-19 যে জীবিতে যে চিকিৎসা কেন্দ্র আছে তার সামনে দরজার করিডোরে এই ডেড বডিতে 7-8 ঘন্টা ছিল, যার জন্য কোনো নার্স বা ডাক্তার ঢুকতে পারেনি, বাইরের থেকেও ঢুকতে পারেনি গেটের মধ্যে। এবং যা দেখলাম পত্রপত্রিকা, মাছি ভনভন করছে, কারণ ডেড বডি হলে তো মাছি আসবে। তাহলে 7-8 ঘন্টা একটা ডেড বডি পড়ে আছে। তারপরে আমি যেটা বলবো, শনিবার দিন নেয়াল চন্দ্রনগর স্কুলের এসিস্ট্যান্ট মাস্টার রাধেশ্যাম সরকার, এই রাধেশ্যাম সরকার শ্বাসকষ্ট নিয়ে কোভিড সেন্টারে ভর্তি হয়েছে। 8 ঘন্টা চিৎকার করার পরও ওনাকে চিৎকার চেঁচামেচি করেছে, কোনো নার্স আসেনি, কোনো ডাক্তার আসেনি, ওনার অক্সিজেনের দরকার ছিল, শ্বাসকষ্ট, অক্সিজেন ওনাকে দেওয়া হয়। এই নেয়াল চন্দ্রনগরে এসিস্ট্যান্ট হেডমাস্টার রাধেশ্যাম সরকার বিনা চিকিৎসায় মারা গেছে। এই প্রসঙ্গে তিনি আরো জানান, রোগীরা চিকিৎকার করলেও ডাক্তার নার্স আসে না তাদেরকে দেখতে। সেই সাথে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো জানান, দিল্লির বিপ্লব বাবু দিল্লিতেই চলে যান। এবং ডাক্তার 500 উপরে ডাক্তার বেকার, ডাক্তার নার্স এগুলি আপনারা এই করুন। তারপরে আমি খবর পেয়েছি যে এই যে আপনার ওই টিচিং করে, এটা করে ওই আপনার শৌচালয়ের যারা এই টিচ করে, ওই শৌচালয়ের সুলভ শৌচালয়ের কর্মীরা কোথায়, টেকনিশিয়ান কোথায়, চাকরি তো পোস্ট খালি আছে, দিচ্ছেন না কেন? আপনাকে কে না করেছে, কে বলেছিল আপনাকে, আপনাদেরকে মিস করলে চাকরি, কে বলেছে? বিশ্বাসঘাতক বেইমান দল ত্রিপুরাবাসীর সঙ্গে বেইমানি করেছে। আজকে আমাদের স্বজনদের আজকে ব্যাট বড়ি পড়ে যাচ্ছে, বাঁচি বইছে, বন বন করছে, এগুলি সহ্য করতে হবে। বিনা চিকিৎসায় শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন অক্সিজেন করে মারা যাচ্ছে, আত্মীয় স্বজন পরিজন এদিকে এদিকে ছোটাছুটি করছে, একটা ডাক্তার আসে না, একটা নার্স আসে না, হোয়াট ইজ দিস? এটা কি, একদিন তো মরতেই হবে। আমি ত্রিপুরাবাসীর কাছে আবেদন করছি, আমরা চাই যে এখানে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, না হলে চলে যান দিল্লির বিপ্লব বাবু দিল্লি চলে যান, আমাদের এখানে অনেক লোক আছে। আমি তো না করছি না, বিজেপি এখন আমাদের কংগ্রেসের কোনো বিধায়ক নেই, বিজেপির থেকেই হোক না, কিন্তু এইভাবে মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে? এদিন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যের প্রশাসন পরিচালনা এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপ্লব বাবু এন্ড কোম্পানি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এখান থেকে বলবো, আমার বাড়িতে পুলিশ আক্রমণ হয়েছে, 200 পুলিশ ঢুকিয়ে দিয়েছে, অত্যাচার করেছে, র্যান্স ট্যাক করেছে, কিন্তু আরো আমি রাজি, আমাকে খুন করা হোক, কোনো অসুবিধা নেই, গুলি করে মারা হোক, কিন্তু হোয়াট ইজ দিস, দিস ইজ ডেমোক্রেসি? মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, আমাদের দেখে থাকতে হবে, ওই পিপল কেন বিনা চিকিৎসায় মারা যাবে?
आज के देख लाम 103 जन हुए टोटल सेंचुरी पेरिए गए फेब्रुआरी थे के बोल पाइपलाइने ऑक्सीजन आसछे ना 3-4 प्रेशर एटा 50-60 प्रेशर प्रयोजन मिनिमम 40 दरकार किंतु विप्लव एंड कंपनी फेल टू अरेंज द ऑक्सीजन फॉर द कोविड पेशेंट आमी जेटा बोलछी एई जे आपनार 7-8 घंटा जे एकटा डेड बॉडी पड़े आछे पाशे एई जे आपनार एई जे ओई जे राधाचरण सरकार छटफट करते करते राधेश्याम सरकार এই টিচার এসিনেমা ছটফট করতে করতে মরে গেল নো এই সুগরঞ্জন চাকমা মারা গেল উইদাউট সাপোর্ট অফ দা অক্সিজেন তাহলে আমার বক্তব্য হলো মানুষ কিভাবে মরবে আমরা কি দেখে থাকবো আমরা সরকারের কাছে ডিমান্ড করে আসছি যে ট্রিটমেন্টের ব্যবস্থা করুন আমি আজকে একটা প্রেস রিলিজ দিচ্ছি ওভারঅল স্বাস্থ্য বিভাগে এটা শেষ মুখ্যমন্ত্রী মহোদয় বিপ্লব এন্ড কোম্পানি উদ্বোধন করছেন এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন যান দিবিতে আপনি তো হেলথ মিনিস্টার ছেড়ে দিন না পারলে আপনার তো 4টা মন্ত্রী নিতে পারেন বা কোন মন্ত্রীকে দিতে পারেন প্রথম আপনি টুইট টুইট করেছেন প্রথম বলেছেন এপ্রিলের প্রথম দিকে কোভিড নিয়ে চিন্তা করতে হবে না বিপ্লব বাবু বলেছেন আমি বলছি ত্রিপুরাবাসী চিন্তা করতে হবে না টুইট টুইট করেছেন ফাংকুম এরপরে উনি সরে গিয়ে রতনবাবুকে দিয়েছেন উনিও করেছেন এখন বড় বড় হুমরা চুমরা সব শেষ এখন কিছু সংখ্যক ডাক্তারদের উপর এটা এই করেছে যে এখন আমি কি আধা আধা মানে সম্পূর্ণ কিছু আমি পাচ্ছি না এদিকে বর্তমানে রাজ্য জুড়ে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে ফিউ রিপোর্ট হালাবুল।